gör. Aske. Tej bochor por. Ei me take. Tej bochor age. Cholojite niye chilam. Poppy ke. Aske. Tin bar national award peyeche. Ar happy Valentine's Day. আমাদের দেশটাকে অনেক সুন্দর, আমরা দেশকে আগে ভালোবাসবো, বাবা মাকে আগে ভালোবাসবো, নিজেকে ভালোবাসবো, এবং ভালোবাসাটা যেন সুন্দর এবং পবিত্র হয়। আর বিশেষ করে আমি মৌসুমীর কাছে শুনেছি রফি ভাইয়ের কথা, বিশেষ করে আমি খুব কনফিউজ ছিলাম শালিকে নিয়ে আসার সময় যে সমঙ্গের এখানে পারফরমেন্স করতে হবে। রফিক ভাই ইটস এ গ্রেট সারপ্রাইজ যে সামনে বসে কমলা দেন পাঠাই দেন, এটা কি পরাব কমলা? বিসমিল্লাহ রহমান রহিম। সবাই ভালো থাকবেন। আর ও অনেক লক্ষ্মী একটা মেয়ে, আর এই পাশে তো তুই তো অনেক কিউটি হয়ে যাচ্ছিস, কিউটি ডিব্বা একটা। যাই হোক, এই মেহেদি মাঠ আমার ফার্স্ট টাইম আসা, আরো সুন্দর নিশ্চয়ই হবে। আর মেহেদি ফুড কোর্ট আরো একটা গেঞ্জার টাইপের হবে, এবং আমরা ইউরোপ আমেরিকাতে যে ধরনের ফুড কোর্ট আমরা দেখি নেচারালি, ওই ধরনের কিছু একটা আরো সুন্দর হবে। এবং এই মেহেদি ফুড কোর্টের মতোই বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় এরকম ফুড কোর্ট হবে, মেহেদি ফুড কোর্ট। আমি রফিক ভাইয়ের কাছে কৃতজ্ঞ আজকের এই সুন্দর ভ্যালেন্টাইনের জন্য। আমার ফার্স্ট ভ্যালেন্টাইন আমার মেয়ে ফাইজা, আই লাভ ইউ মা ফাইজা। আমার বউ মৌসুমি, আই লাভ ইউ। আমার শালি পপি, আই লাভ ইউ। আর আমার লাভ ইউ টু। আর আমার আমার বাবা, আসলে আমার বাবা মা পৃথিবীতে বেঁচে নেই, আমার ছেলেটাই হচ্ছে আমার বাবা, আমার মেয়েটাই হচ্ছে আমার মা ভালোবাসা, আর আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বউ। আর আজকে এই মঞ্চে আমি আর পপি পারফরমেন্স করার পিছনে ইট ইজ ক্যারি গোস টু মৌসুমি এবং রফিক ভাই, আমি তাদেরকে কৃতজ্ঞ জানাই। আমি মনে করেছিলাম মৌসুমি আর আমি করব, কিন্তু না, 23 বছর পরে হোয়াই নট, পপি না কেন? তারপরে ও একটু কনফিউজ থাকে, পোলা পানি রয়ে গেল, ও নিশ্চয়ই আজকের থেকে বড় হবে। পপি কিছু বল। সবাইকে শুভ সন্ধ্যা। আমি আসলে জোরে কথা বলি না, আস্তে কথা বলি। মানে যারা আমার কথা শুনতে চায় তাদের খুব মাইনরলি আমার কথা শুনতে হবে, মানে সুন্দর মতো শুনতে চাইলে আমার কথা শুনতে পারবে না, নাহলে শুনতে পারবে না। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমার তো ভ্যালেন্টাইন নাই, তো আপাতত আমি বলবো যে আমার দর্শক, আমার ফ্যামিলি, আমার কোয়ার্টিস্ট, এরাই হচ্ছে আমার ভ্যালেন্টাইন, আমার ফ্যামিলি। এর থেকে বড় ভ্যালেন্টাইন আর কিছুই হতে পারে না। আর ভ্যালেন্টাইন শুধু একজনের জন্য না, ভ্যালেন্টাইন আসলে সবাইকে নিয়েই ভ্যালেন্টাইন হওয়া উচিত, আর ভ্যালেন্টাইন ডে একদিন হওয়া উচিত, প্রতিদিনই ভালোবাসা দিবস হওয়া উচিত। যে ভালোবাসে সে শুধু একদিনই একটা গোলাপ, কিছু গিফটস, কিছু চকলেট, এগুলো দিয়ে ভালোবাসা জাহির করে, এটা ঠিক না। আমার কাছে মনে হয় যে ভালোবাসা প্রকাশের জন্য প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে হচ্ছে ইম্পর্টেন্ট। আর রফিক ভাইকে ধন্যবাদ, আজকে একটা বিশেষ দিন, বিশেষ দিনে এই
আমাদেরকে ইনক্লুড করার জন্য। আর একটা মানুষের কাছে বলবো যে অনেক বেশি ভালো লাগা কৃতজ্ঞতা প্রকাশ করবো, সেটা হচ্ছে আমার বড় বোন মৌসুমী আপু। তো দেখা যাচ্ছে যে আজকে পারফরমেন্সের জন্য আরো বেশি এনকারেজ হয়েছি, সো ধন্যবাদ আপু, লাভ ইউ। দুলা ভাইকে তো বলতেই হয়, লাভ ইউ, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। দুলা ভাই হিসেবে সালাম করলে তো টাকা দেওয়া উচিত, দিবে না? দোয়া কেন, শুধু টাকা, টাকা ছাড়া দোয়া হয় না। ঠিক আছে, আমরা দুই বোন এটা পরে ঠিক করে নিব, মানে কি কি নেওয়া যায়। ধন্যবাদ শান্তা, আবারও বলবো যে মেহেদি ফুড কোর্টের এখানে এত সুন্দর প্লেস হয়েছে, আমরা আমি কখনো আসা হয়নি, তো এই সুভাগে হয়তো আসা হবে নেক্সট ইয়ার। সো মেহেদি ফুডের জন্য থাকলো অনেক অনেক শুভকামনা, যাতে আমরা এখানে আমাদের ফ্যামিলি নিয়ে সুন্দর একটা পরিবেশে সিকিউরিটির সাথে এখানে আসতে পারি। সবাইকে আবারও ভ্যালেন্টাইনের শুভেচ্ছা জানাচ্ছি, এবং পয়লা ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অলরেডি তোমার দোয়া চলে এসেছে, আমরা এই যে দোয়া দিয়ে দিলাম, নেক্সট ইয়ার যেন আমরা তোমাকে তোমার ভ্যালেন্টাইন সহ পাই। একটা করতালি হয়ে যাক মেহেদি ফুড কোর্ট, রফিক ভাই আজকের আয়োজনে উপস্থিত পপি আপু এবং অমর সানি ভাইয়ের জন্য। আমি এবারে আমাদের সবার প্রিয় রফিকুল ইসলাম চেয়ারম্যান রংধনু গ্রুপ মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অমর সানি এবং পপির হাতে একটা করতালি হয়ে যাক তাদের জন্য। আর ধন্যবাদ দিতে চাই আমার কোরিওগ্রাফার অপূর্বকে, থ্যাংক ইউ অপূর্ব, ইটস এ গ্রেট সারপ্রাইজ অপূর্ব, থ্যাংক ইউ।